হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-22 শিক্ষাবর্ষের অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির কার্যক্রম কবে থেকে শুরু হবে সেই বিষয়টি শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির কার্যক্রম এই মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হতে পারে। আগস্ট মাসের শেষের দিক থেকে মূলত অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত শিক্ষাবর্ষের ভর্তি শিডিউল অনুযায়ী এই শিক্ষাবর্ষে মূলত এই মাস থেকেই অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এবং যদি এই মাসে শুরু না হয়, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের প্রফেশনাল কোর্সের আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বিষয়টি আপনারা কনফার্ম থাকেন। কারণ গত শিক্ষাবর্ষের অনার্স এবং প্রফেশনাল অনার্সের ভর্তির কার্যক্রমের টাইম শিডিউল অনুযায়ী এই শিক্ষাবর্ষে অনার্সের রিলিজ স্লিপের কার্যক্রম যখন শুরু হবে, ঠিক সেই সময় থেকেই মূলত অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ গত শিক্ষাবর্ষের শিডিউল অনুযায়ী। তো এই শিক্ষাবর্ষেও সেম একই রকম হবে এবং আগস্টের থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগস্টে যদি শুরু না হয়, তাহলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কনফার্ম আপনাদের অনার্স প্রফেশনাল কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হবে। তো এই ছিল মোটামুটি বিষয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আমি অনার্স কোর্সে আবেদন করেছি, এক্ষেত্রে আমি কি প্রফেশনাল অনার্স কোর্সের আবেদন কার্যক্রম শুরু হলে সেখানে আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনি প্রফেশনাল অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। তবে প্রফেশনাল অনার্স কোর্স সম্পর্কে আপনাকে জানতে হবে। তো ভালোভাবে জানার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক রয়েছে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টসে একটা ভিডিওর লিংক রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে একদম ক্লিয়ার জানতে পারবেন। তো মূলত এই ছিল ভিডিওটি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।